নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে একটি নতুন এবং দুপুরের আপডেটের সঙ্গে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে আপডেটটি আপনাদের মাঝখানে নিয়ে আসলাম, দেখাবো যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে তৈরি হচ্ছে, যেটা তৈরি হয়ে প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে আসার, এবং ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন নিউজ পোর্টালের তরফ থেকে ওটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যেটা কিন্তু ক্রমশ আসছে বঙ্গোপসাগর থেকে, এবং এটার উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ চীন সাগর, যেটি দক্ষিণ চীন সাগর থেকে বঙ্গোপসাগরে নেমে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আমরা এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা, দেখুন এই মুহূর্তে যদি আমরা আবহাওয়া পিকার দিয়ে মাপছি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটার প্রতি ঘন্টায় 101, আবার কোথাও 107ও আছে, এটা আমরা দেখেছি কোথাও কালকে গতকালের আপডেটেই। তো বিভিন্ন জায়গায় কিন্তু এমন টাইপেরই আমরা আবহাওয়ার পিকার দিয়ে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি। তবে 100 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় উঠে গেছে কিন্তু আমরা সেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে উইন্ডি। অর্থাৎ সেটা নির্ভর করছে এখনও যে হাতে 5 দিন কি 6 দিনের মতন আছে, এই 6 দিনের মধ্যে কতটা শক্তি বাড়বে কি কমবে তার উপর নির্ভর করছে যে এটা এক্স্যাক্টলি সত্যিকারের ঘূর্ণিঝড় হবে কি না। যেহেতু এটা ঘূর্ণিঝড় হতেও পারে না হতে পারে ঠিক নেই, তবে এই মুহূর্তে আমরা যা দেখছি এই শক্তি কিন্তু উইন্ডে আমাদেরকে যেভাবে দেখাচ্ছে, শক্তি যদি এইভাবেই থাকতে চলেছে তাহলে কিন্তু এটি একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। তো বন্ধুরা, এর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমাদের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিকে প্রেস করে দিয়ে অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন উৎপত্তি স্থলটা, এটা এই অংশ থেকে আন্দামান নিকোবর দ্বীপের অর্থাৎ পোর্ট ব্যারারের সামনে থেকে গিয়ে এটা সেখানে একটু আঘাত আনার পরে এটা শক্তিটা কমে যাচ্ছে, এবং শক্তিটা কমে যাওয়ার পর হালকা কমছে, অত ভারী কমছে না, তবে একদম উপকূলের সামনে গিয়ে কিন্তু এটি তার শক্তি আবার যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নিয়ে ঘূর্ণিঝড় রূপে কিন্তু স্থলভাগে প্রবেশ করছে আমরা লক্ষ্য করতে পারছি। তবে এটা দেখতে পারলেন, এবং এর সঙ্গে সঙ্গে এর যদি এটা যদি আমরা দেখি সরাসরি এর প্রভাব পশ্চিমবঙ্গে ঝড়ের সঙ্গে না পড়লেও এর ফলে যে বৃষ্টির সম্ভাবনাটা আছে সেটা কিন্তু মারাত্মক পরিমাণে হবে পশ্চিমবঙ্গে। আমরা একবার যদি দেখিয়ে দিই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমরা একবার দেখে নিই বৃষ্টির পরিমাণটা গিয়ে 1 তারিখ থেকে, দেখুন আন্দামান সাগরে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা তৈরি হওয়া শুরু হচ্ছে। 1 তারিখ থেকে ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামনে, আন্দামানের দ্বীপের সামনে। 2 তারিখ থেকে এটি যথেষ্ট পরিমাণে শক্তি বাড়ানো শুরু করে দেবে, এবং পোর্ট ব্যারারের সামনে গিয়ে একটু ধাক্কা খেয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম এটা কিছুটা কিন্তু বন্ধুরা পরিবর্তন ঘটেছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে পোর্ট ব্যারারের সামনে কিন্তু এটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, তবে এই মুহূর্তে কিছুটা প্রভাব আমরা পোর্ট ব্যারারের সামনে কমতে দেখছি। তবে এটাকে আমরা আবার প্লে করে দিলাম, প্লে করলে শুক্রবার 3 তারিখের মধ্যে একদম স্থলভাগের সামনে গিয়ে এটা দেখতে পাচ্ছি একটুখানি শক্তি বাড়াচ্ছে, একটুখানি নয় যথেষ্ট পরিমাণে শক্তি বাড়াচ্ছে, এবং বৃষ্টির পরিমাণ কিন্তু অতি ভারী থেকে অতি ভারী। দেখতে পাচ্ছেন যে এর যে বৃষ্টির পরিমাণ আমরা লক্ষ্য করতে পাচ্ছি 41-40 mm, মানে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এটা যে একটা ঘূর্ণিঝড়, শক্তিশালী ঘূর্ণিঝড় হবে সেটা কিন্তু এইটাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন নির্ভর করছে যে উপকূলের কাছে গিয়ে এটা কতটা শক্তি বাড়ায়, কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে ওঠে সেটাই নির্ভর করছে। ইতিমধ্যে আমরা দেখে নিলাম যে 100 কিলোমিটার উপরে উঠে গেছে গিয়ে, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার তো ঘূর্ণিঝড় কিন্তু হয়ে গেছে যদি এই শক্তিটা বজিয়ে থাকে তো। আর আমরা দেখতে পাচ্ছি যে 4 তারিখের মধ্যে এটা বিশাখাপত্তনমের সামনে গিয়ে একদম আছড়ে পড়ছে 4 তারিখ, এবং এর যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা, যেটা বৃষ্টিটা দেখতে পাচ্ছি মারাত্মক পরিমাণে বৃষ্টি নিয়ে কিন্তু আছড়ে পড়ছে। এবং পরবর্তীকালে আবার যখন এটাকে আমরা প্লে করলাম এবং এটা যখন আমরা লক্ষ্য করতে পাচ্ছি, আমরা প্রথমে এটা বজ্রবৃষ্টি মুড়েই দেখে নিই, তারপর আমরা বায়ুটি ঝাপটা মুড়ে একবার দেখে নেবো। দেখতে পাচ্ছেন উপকূলে যখন আছড়ে পড়ছে এর ফলে কিন্তু বিশাল বীভৎস বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে গিয়ে এই ঘূর্ণিঝড়টি অর্থাৎ ঘূর্ণিঝড় এই জোয়াত, এটা নাম হতে পারে জোয়াত যদি ঘূর্ণিঝড় হয়ে থাকে এক্স্যাক্টলি, আমরা বারবার করে বলছি বন্ধুরা এটা কিন্তু সম্ভাবনা, একদম 100% ধরবেন না, আমরা কিন্তু সম্ভাবনাটা দেখাই, হয়ে গেলে তারপরে এটা আমরা একদম বলে দেখাই। তবে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে কিন্তু উড়িষ্যা হয়ে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটি উড়িষ্যা হয়ে এটা সিধা সিধি যাচ্ছে একদম। দেখতে পাচ্ছি 6 তারিখের মধ্যে, দেখুন এটা 6 তারিখের মধ্যে উড়িষ্যায় একদম পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এবং
6 তারিখ রাত্রি, ঠিক সন্ধ্যে রাত্রি 9টার সময় এটা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া সমেত মিউরি, বাঁকাড়ো, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধুমরায়, তারপরে গ্রিদ, দানোয়ার বিভিন্ন অংশে আমরা দুর্গাপুর দেখতে পাচ্ছি, বাঁকুড়া, বলরামপুর, জামশেদপুর বিভিন্ন অংশ কিন্তু এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে 7 তারিখে যখন আমরা যাচ্ছি সকাল 7টার সময়, তখন দেখতে পাচ্ছি রামপুরহাট, মুর্শিদাবাদ, বৈলডাঙ্গা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, ধুমড়ি, টালিয়া, বাঁকাড়ো, বাঁশ বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, বিশাল প্রভাবগ্রস্ত থাকবে এই অংশ, এবং এছাড়া কলকাতা সহ বিভিন্ন অংশ এর যে প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তারপর সকাল 10টার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রভাবটা পশ্চিমবঙ্গে বলছে, আমাদের কোলাঘাট, তমলুক, কুলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা বিভিন্ন অংশ কিন্তু বিশাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। এরপর এটাকে আবার আমরা প্লে করে দেবো, প্লে করলে দেখতে পাচ্ছি পরবর্তীকালে আবারও এই প্রভাবটা থাকছেই, মানে এই যে প্রভাব, যে ভয়ঙ্কর প্রভাব, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি থাকছে। তবে আপাতত মঙ্গলবার বিকেল 5টা অবধি আমরা যা আপডেট পাচ্ছি 7 তারিখের মধ্যে, তাতে আমরা এই পরিস্থিতিটা আপনাদের কাছে শো করলাম। এবারে পরবর্তী একটা বিকেলে আপনারা আপডেট পেয়ে যাবেন, যে আপডেটে এর যদি ফের কোনো পরিবর্তন হয়ে থাকে, মানে এটা যে আপডেটটা আমরা 1:30 কি 2টার মধ্যে আমাদের এই আপডেটটা হয়ে যাবে, এবং সেই আপডেটটা আমরা আপনাদেরকে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে দিয়ে দেবো। সেই আপডেটটা যদি কোনো পরিবর্তন ঘটে থাকে, এটা আরও কতটা ভয়ঙ্কর হবে, আরও শত না তার শক্তি কমে যাবে, এবং না এটা পশ্চিমবঙ্গে আসবে কি না বিস্তারিত, যে কিছু যদি চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরবো। তো এটা তো আপনারা দেখে নিন। এবার আমরা যদি বায়ুর ঝাপটা মুড়ে যাই, বায়ুর ঝাপটা মুড়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এর যে বায়ু, যেটা হচ্ছে ঝড়ের ঝাপটা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে অতটা থাকবে না। অর্থাৎ যা ঝড়ের ঝাপটা থাকবে সেটা কিন্তু থাকবে সব এই অংশে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এই যেখানে আছড়ে পড়বে সেখানে কিন্তু প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারছি, এবং যখন আছড়ে পড়ছে তখন আমরা গতিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই অংশে যখন ঝাপটা মুড়ে গিয়ে 101 কিলোমিটার, অর্থাৎ ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটি কীভাবে এগোচ্ছে, এটার চোখও বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ চোখ, যে ঘূর্ণিঝড়ের চোখ সেটা বেরিয়ে যাচ্ছে এটার, অর্থাৎ ঘূর্ণিঝড় জোয়ার। এটা যে যদি আমরা চাই যে এটা পশ্চিমবঙ্গে নাই আছড়ে পড়ুক, কারণ পশ্চিমবঙ্গে সুন্দরবন এলাকায় যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু অবস্থা প্রচণ্ড সংকটজনক হতে পারে। তাই আমরা চেষ্টা করবো যাতে এই যাতে পশ্চিমবঙ্গের মধ্যে না আছড়ে পড়ে, আমরা এটাই আশা করব, চেষ্টা করবো, সরি ভুল বলে দিলাম, যে আশা করবো যাতে পশ্চিমবঙ্গে আছড়ে না পড়ে, কারণ পশ্চিমবঙ্গে আছড়ে প্রচণ্ড অবস্থা খারাপ হতে পারে। সুন্দরবন লাগোয়া এই অংশগুলোতে এমনিতেই আগের ঘূর্ণিঝড়ের ক্ষত এখন সামলে উঠতে পারেনি, তার মধ্যে যে আরেকটি ঘূর্ণিঝড় আছে তার কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এটা তো এক মোড়ে আমরা দেখে নিলাম। এটা এবার আমরা চলে যাবো জিএফএস মোড়ে। জিএফএস মোড়ে আমরা যদি চলে যাই তাহলে কী দেখবো, জিএফএস মোড়ে আমরা বায়ুর ঝাপটা মোড় যদি আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন এটা এক্স্যাক্টলি কীভাবে যাচ্ছে। এই ঘূর্ণিঝড় জিএফএস মোডে দেখলে আমরা দেখতে পাচ্ছি একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই যাচ্ছে, এবং সরাসরি গিয়ে আছড়ে পড়ছে বিশাখাপত্তনমে গিয়ে। জিএফএস মোডেও আমরা দেখতে পাচ্ছি যেটি আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গে, জিএফএস মোডের প্রভাব আমরা লক্ষ্য করতে কিন্তু বন্ধুরা পাচ্ছি, এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অর্থাৎ যেটা বলা যেতে পারে যে দুটো মুড়ি আমাদেরকে সেম দেখাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এর প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিকেলে কোনো পরিবর্তন থাকলে অবশ্যই নিয়ে আসবো। ধন্যবাদ।